কি আঁকছে বলো তো? কি বুঝছো? অদ্ভুত লাগছে। অদ্ভুত নয়, ভূত। ভূত? হুম, ভূত আর ভবিষ্যৎ। বুঝলাম। না বোঝার তো কিছু নেই। ধরো তুমি, তুমি যা ছিলে, যা হয়েছ আর যা হবে। তুমি চিরদিনই আমাদের বিরুদ্ধে এমনি কথাই বলো। যাক, ক্লাবের অ্যানুয়াল মিটিং আসছে, তো তোমাকেই সেক্রেটারি করা হবে। অসম্ভব। অবশ্য তোমাদের মধ্যে আমি আছি দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে আর সমালোচক হিসেবে। স্যার, চলে নিখিলেশ। আচ্ছা, চেকগুলো সই করে দিন। হুম, বাই দ্য ওয়ে, রাজনারায়ণ বাবু চেকটা লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, যা এবার একটা কাজের কাজ করে এসো। সে বিদেশ থেকে ফিরে আসার পর একদিনও তো তার সঙ্গে দেখা করে এলো। এই দেখো বিনি, এই তোমার বড় দোষ। আরে আমি কি বলেছি যাব না? তোমার যে খাবার তর সইছে না। না, দেরি করে লাভ কি বলো? যা হয় একটা কিছু তাড়াতাড়ি করো, আমার আর দেরি সইছে না। আমার আর দেরি সইছে না বলি, তাড়াতাড়ি করো বললি কি আর তাড়াতাড়ি হয়? কলকাতায় যেতে হবে, শামুর সঙ্গে কথাবার্তা ঠিক করতে হবে, কত ব্যাপার। তুমি অত ব্যস্ত হলে চলবে কেন বলো? না, ব্যস্ত হবে না। ওই মেয়েকে আর ঘরে রাখা যায় কেন? সেই কোন সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরে। ও, এই জন্যে? তা দেখো গিন্নি, আজ তো দুটো দিন খেলাধুলো করে নিচ্ছি, যাও না। আমাকে একটা দাঁত থেকে দেয় না রে। দাঁত আর খায় না, দাঁত ভেঙে যাবে। দেয় না, দেয় না ভাই। কই, তোমার মামা আছেন বলে তো আগে শুনিনি। আমার মানে মার মাস্তুত ভাই। ও আচ্ছা, বাবা যখন কথা দিয়ে গেছেন তখন আর আপত্তির কি থাকতে পারে? কিন্তু দেখুন, আমার মামা এখন আমার অভিভাবক কিনা, তাই তার একটা অনুমতি, মানে একটা সম্মতি। আহা, নিশ্চয়ই, সেটা তো বিশেষ প্রয়োজন। বেশ তো, তোমার মামাকে একবার ডাকো। মামা একটু বেরিয়েছে, আপনি যদি একটু অপেক্ষা করেন তো তিনি এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই অপেক্ষা করছি, নিশ্চয়ই। কাকু, হ্যাঁ, আমার কয়েকটি গেস্ট অপেক্ষা করছে, যদি আপনার অনুমতি। এইতে আবার অনুমতি চাইবার কি আছে বাবা? যাও যাও, তুমি তোমার অতিথিদের কাছে যাও, আমি অপেক্ষা করছি। আর তারপর কি ডিসাইড করলেন? হাউ স্ট্রেঞ্জ, এই বুঝি আপনার এক মিনিট। ভেরি সরি, যত সব ওল্ড স্টকের ব্যাপার। ওল্ড স্টক? এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর কোথায় যাওয়ার ঠিক হলো? সে একটা রাস্তায় যেতে যেতে ঠিক করে। হ্যাঁ, অলরাইট, চলুন চলুন চলুন, দেখো চলুন। মামা, মামা, হ্যালো ইয়াং ম্যান। মামা, মেসো বললো দোষ হতো না, তারপর কি ব্যাপার? তোমাকে যাও কিছু একটা সাজতে হবে তো, সেই ওল্ড ফ্যাসিলিটি এসেছে। ওল্ড ফসিল? হ্যাঁ হ্যাঁ, হরিপুরের রাজনারায়ণ চৌধুরী। ও, তোমার সেই বিয়ের ব্যাপারটা? মামা, যাও কিছু একটা ম্যানেজ করো। ম্যানেজ? খুব গুরুদায়িত্ব, কিন্তু দক্ষিণে কি দেবে বল? ভালো দক্ষিণা পাব। আপনি রাজনারায়ণ চৌধুরী? আগে হ্যাঁ, আপনি? আমি শামুর মামা। ও, নমস্কার নমস্কার, বসুন। আগে হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আগে ওই শামু আর কৃষ্ণার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম আর কি। আপনি বোধহয় সবই জানেন, তা আমি ভাবছিলাম যে সামনেই পৌষ মাস পড়ে যাচ্ছে, কাজেই এই মাসের শেষে যদি বিয়েটা হয়ে যেত। আচ্ছা, এই বিষয়ে শামুর সঙ্গে আপনি কথা বলেছেন? আগে হ্যাঁ বলেছি বইকি, তবে ওর কাছ থেকে শুনলাম যে এখন আপনি তার অভিভাবক, কাজেই আপনার মতামতটা। অভিভাবক হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই আছে। তাই বলছিলাম, এই সবে শামু তার জীবন শুরু করেছে, এরই মধ্যে বিয়ে দিয়ে তাকে ঘর সংসারের মধ্যে টেনে না আনাই ভালো। কিন্তু এ মাসে যদি বিয়েটা না হয় তাহলে যে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া দেখুন, আমার মেয়েও তো বড় হচ্ছে। সব বুঝলাম,
শামুর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হতে পারে না। হতে পারে না? না, এ ধরনের মেয়ের সঙ্গে আমি শামুর বিয়ে দিতে চাই না। ঠিক যে ধরনের মেয়ে তার প্রয়োজন। ও দেখুন, আমার মেয়েকে আপনি দেখেননি, দেখলে। তবে যা শুনেছি তাতে আপনার মেয়ের সঙ্গে শামুর বিয়ে দিলে শামু সুখী হবে না। সুখী হবে না? এ আপনি কি বলছেন? শুনুন, ভদ্রতার মুখোশ না রেখে স্পষ্ট করে বলাই ভালো, আপনার মেয়ে গ্রাম্য অশিক্ষিত, আজকের সামন্ত সেনের স্ত্রী হওয়ার অযোগ্য। কি বলছেন আপনি? আপনি জানেন এই বিয়ে সম্বন্ধ করে গেছেন ওর বাবা আশুতোষ। সামান্য কবে একটা কি কথা হয়েছিল? না না, আপনি বরং অন্যত্র ব্যবস্থা করুন। এত সব জেনে শুনেও তার মামা এত বড় কথাটা বলতে পারবে? আমার মনে হয় শামু এসব কিছুই জানে না। শামুর এসব ব্যাপারে আর কোনো হাতই নেই। আমার মেয়ের নাকি শিক্ষা দীক্ষা নেই, সে এখন আর নাকি শামুর উপযুক্তই নয়। ছি 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 হীনতা, কি অপমান, কি অপমান, কি অপমান! এই শামুর বাবা আশুতোষ ছিলেন আমার বাল্য বন্ধু। ওদের অবস্থা কোনোদিনই খুব ভালো ছিল না, তবে আশুতোষের বড় আশা ছিল সামন্ত ভালো করে মানুষ হবে, বড় হবে। জানো বাবা, আশুতোষকে আমি ভালোবেসেছিলাম, আর ওই সামন্তকে আমি বড় স্নেহ করতাম। তাই আমি যথাসাধ্য অর্থ ব্যয় করে নিজে তাকে বিলেত পাঠিয়েছিলাম। আমার মনে অনেক আশা ছিল, ভেবেছিলাম সামন্ত মানুষ ও বিলেত থেকে ফিরলে কৃষ্ণা মার সঙ্গে তার বিয়ে দেব, দুটো সংসারের মাঝখানে একটা আত্মীয়তা গড়ে উঠবে। তা আশুতোষ বাবু কি এখন আপত্তি করছেন? আশুতোষ, হায় ভাগ্য, আশুতোষ বেঁচে থাকলে কি আর এমনটি হতো? তাহলে এখন সামন্তর অভিভাবক হচ্ছেন তার এক মামা, তিনি আপত্তি করেছেন। কারণ? কারণ এখন নাকি মেয়ে আমার সামন্তর উপযুক্ত নয়, শিক্ষিতা নয়, সহুনে নয়, সে নাকি বিলিতি কায়দা চলতে ফিরতে শেখেনি। সামন্ত কি বলে? সামন্ত আবার কি বলবে, আর তার বলার দামই বা কি আছে, এখন তো ওই মামাই সব। আশ্চর্য! তা এহেন পাত্র ছাড়া কৃষ্ণাকে যদি অন্য কোনো পাত্রে? কি জানো বাবা, এতদিন ধরে কত স্বপ্ন দেখেছি, তাই সামন্ত থাকে কোথায়? থাকে পার্ক স্ট্রিটে তার মামার বাড়িতে, তবে সে নামে মাত্র, শুনেছি তো বেশিরভাগ ক্লাব ক্লাবেই থাকে। ক্লাবে থাকে? হ্যাঁ। সামন্ত কি বলুন তো? সামন্ত সেন। সামন্ত সেন।
Hello, Nikhile. Hello, Harry. How are you? Nice. Hey. কি ব্যাপার? একটা প্রয়োজনে এসছে। তোমার প্রয়োজন এখানে? Strange. Strange. কাকে খুঁজছো? Anything. কি মনে হয়? বুঝতে পারছি না। বুঝবার চেষ্টা করো। চলো। Good night. Night. Really, Bombay? Calcutta is very light, but Bombay is very dark. Kano? Bombay is a prohibition. How silly. How are the Londoner Pabete? I mean, Shokal Dostra is a good thing. And Beruta is a good thing. It's a good thing. Chilo? যদি কোনো নতুন গার্লফ্রেন্ড আসতো একটু বেশি অকুপায়েড কথা বলতাম বেশি ড্রিঙ্ক করতাম কম এ গার্লফ্রেন্ড ইজ অলওয়েজ অ্যান একোনমি বন্দনা হাসছো কেন ভীষণ হাসি পাচ্ছি জানো কারণ একটা কথা মনে পড়ে গেল কি কথা এমন শরীরদার লোক দেখেছো কোনদিন গিয়ে বললাম প্লিজ ডোনেট সামথিং উপকৃত হব তার উত্তরে কি বললো জানো কি বললো অল ফর ওয়ান ওয়ান ফর অল রিজনটা কি জানো তো না বললে কেমন করে জানবো ওই সেই কিছু একটা দিয়ে এই বিরাট কিছু হবার ইচ্ছে স্বাভাবিক তুমি তো বলবেই কি মুশকিলেই না পড়েছিলাম পালিয়ে আসতে পারলে বাঁচি সে কি হিস্ট্রি কাকে ভালো লাগেনি লন্ডনে ফ্রান্সে কত মেয়ে মিট করেছে তারপর কোন এক গ্রাম্য বাগদত্তাকে রিফিউজ করেছে গ্রাম্য বাগদত্ত থেকে রিফিউজ করেছে তারপর তারপর কি ওই সেই এক কথা নিজের টাইপ না হলে বিয়ে করা যায় না চাইতে গেলাম সাবস্ক্রিপশন শুনে এলাম বিবাহের রীতিকথা এই নাও তোমাদের চেক যাই হোক উদ্দেশ্য তোমাদের সফল হয়েছে তো সফল হয়েছে মানে একেবারে ট্রিপল অ্যামাউন্ট দেখো না সামন্ত সেন হ্যাঁ সে বিরাট ফেরত বাঁচিল যাকে তোমার সেই সেদিন ক্যাবারেতে দেখা না মনে নেই সামন্তর পাত্রীটি কোথায় ও পাত্রী নিশ্চয়ই দেখবে বাবা আমি ডাকি কৃষ্ণাকে আমি ডাকি আসবে না তো আসবে না যা তোমাদের সঙ্গে আমি
নালিশ করলে তো ভা তোমাদের জমিদার? হ্যাঁ, ওই তো উঠিলেস। মা, ও মা, ওকে তো এর আগে কখনো এখানে দেখিনি। কোথায় থাকে গো? কলকাতায়। এই নে, বসে নিয়ে যা তো চট করে মিষ্টি নিয়ে। আমি আর যেতে পারছি না, বাড়িতে মোয়া আছে তাই দাও না। মোয়া খেতে দেবো কি রে? ওরা বুঝি মোয়া খায় না। তুই যাবি কিনা বল। আচ্ছা মা, বাবা বুঝি ওদেরই বাড়ি যান? হ্যাঁ হ্যাঁ, বাবা এই মেয়েকে নিয়ে কি যন্ত্রণায় পড়েছি। তুই যদি না যাস তাহলে আমি যাচ্ছি। যাচ্ছি বাবা যাচ্ছি, বাড়িতে এলেই খালি কাজ আর কাজ। কাল থেকে আর বাড়ি আসবো না। ওই দাও না, যা যা তাড়াতাড়ি যা। আমি আপনাকে বলছি, ওই সামন্তই একদিন আপনার কাছে আসবে ওই মেয়েকে ভিক্ষে চাইতে। কিন্তু বাবা, সেটা কি সম্ভব হবে? নিশ্চয়ই সম্ভব হবে। আমি তাহলে চলি। যাবে? কৃষ্ণাকে নিয়ে আপনি আসছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো বাবা। চলি। আচ্ছা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। এখন কি আর অত ভাবলে চলে? কথা যখন দিয়েছি তখন মেয়েকে আমায় পৌঁছে দিয়ে আসতেই হবে। তুই অত ভাবছিস কেন রে? দেখ মা, আজ আমি 30 বছর ধরে ওদের জমিদারিতে দেওয়ানগিরি করছি। প্রভুভৃত্তের সম্পর্ক নিয়ে নয়, একান্ত আপনজনের মতো ব্যবহারে ওরা চিরকাল আমার সঙ্গে করে এসেছে। তাই আমি তোকে বলছি, তুই কিচ্ছু ভাবিস না, দেখিস তোর কোনো রকম অসুবিধা হবে না। বিছানার চাদরটা দেবো কি? বিছানার চাদর? আরে ও বাক্স টাক্স কিছুই না দিলে চলতো, ওখানে কোনো জিনিসের অভাব নেই, তুমি শুধু শুধুই ব্যর্থ হচ্ছ। বুঝেছি, তোমার আসলে মেয়েকে কাজ ছাড়া করতে ইচ্ছে করছে না। আর কৃষ্ণ আমারও যে একটু মন খারাপ হচ্ছে না তা নয়। দেখিস দেখিস, ওখানে যেখানে নিয়ে যাচ্ছি না, সেসব দেখলে একবার তো তাক লেগে যাবে, তখন তুই নিজেই আর ফিরতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসছি।
বাবা বাবা কি সুন্দর বাড়ি এই বাড়িতে আজ থেকে তোকে থাকতে হবে বুঝেছিস তোকে লেখাপড়া শিখতে হবে মানুষ হতে হবে কেমন থাকবি তো হ্যাঁ থাকবো তুমি থাকবে বাবা ও মা কি সুন্দর ছবি এই দেখো আমার এই যে নিখিল চল চল আয় আমার সঙ্গে আয় কি হলো আয় না আসুন কাকাবু পরিচয় করে দি মিস দত্ত কৃষ্ণা এরই ভার আপনাকে নিতে হবে আর কৃষ্ণা ইনি হচ্ছেন মিস দত্ত বাবা এরা তো মিশমিশ করছে কেন মিস মানে কি ওরে বোকা মেয়ে মিস মানে কুমারী তোমার নাম কি কৃষ্ণা রানী চৌধুরী কাকাবু আমাকে তো বেরোতে হচ্ছে আচ্ছা বাবা এসো তাহলে মিস দত্ত আপনি কৃষ্ণাকে নিয়ে ভেতরে যান এসো কৃষ্ণা বাবা তুমি যাবে না উনি পরে যাবেন না না তাহলে আমি যাব না সীমা ওরকম করে না না আমি যাব না তোমাকে ছেড়ে একা কিছুতেই থাকতে পারবো না তো পাগল মেয়ে একা থাকতে যাবি কেন তুই থাকবি উনি থাকবেন তাছাড়া আমিও তো মাঝে মাঝে আসবই দেখ মা তুই এখন বড় হয়েছিস তোকে লেখাপড়া শিখতে হবে মানুষ হতে হবে কত কি জানবার আছে সব জানতে হবে আর আমি কি তোকে ছেড়ে একা থাকতে পারবো রে আমি আসব নিশ্চয়ই আসব তোর মা সেখানে একা রয়েছেন তাকে ছেড়ে দিয়ে এখানে থাকা কি হয় সেটা ভালো দেখায় না মা তাছাড়া কত মেয়ে তো তাদের মা বাবাকে ছেড়ে থাকে বাবা ওরে এখন থেকে নিখিল এসি তোর অভিভাবক যা মা যা আমরা অভিভাবক বলে মেনে নিল পাঁচ জনে পাঁচ কথা বলতে পারে সমাজ বলে তো একটা কথা আছে আরে রাখো তোমার সমাজ সমাজ ওই তো আমার মেয়ে বিলিতি নয় বলে যখন বিয়ে দিতে রাজি হলো না তখন কোথায় ছিল তোমার সমাজ কিন্তু তবু যেন আমার কেমন লাগছে শেষকালে নিখিলেশ কেন আমাদের জন্য কথা শুনতে আরে তুমি কি পাগল হয়েছো ওসব কথা টথা তোয়াক্কাই রাখে না কেন সে ভারী এক বজ্ঞা ছেলে যা একবার জেদ ধরেছে সে করেই ছাড়বে না
দেখলেন তো, দেখলেন, অভ্যেস হয়ে যাবে। এসো বসো। গরম অত জোরে নয়, আস্তে 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 খাও, শব্দ করো না, এইভাবে খাও। নিশ্চয় যাবেন মনে করে, আমরা অনেক দূর থেকে এসেছি। আপনাদের ফাংশনটা কবে? 14th 14th। আচ্ছা আমি চেষ্টা করবো। না না চেষ্টা করবো না, আপনি যাবেনই কিন্তু, আপনি না গেলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইয়েস কাম ইন। কৃষ্ণা বাথরুমে স্নান করবে না বলছে। কোথায় স্নান করবে? পুকুরে। পুকুরে? ওখানে বসে খেলে আমার পেট ভরবে না। মাটিতে বসে খাওয়া কিন্তু নিয়ম নয়। নিয়ম নয়? তুমি যাও। ওঠো। চেয়ারে গিয়ে বসো। ওখানে বসে খেতে আমার অসুবিধা হবে? অসুবিধা হবে বললে চলবে না, তোমাকে অভ্যাস করতে হবে। আর একসঙ্গে এক জায়গায় বসে খাওয়াই হচ্ছে নিয়ম। চলো চলো। বেড়া এবারে এইটা নাও আর ওই চামচেটা নাও আর এইভাবে ধরো। এইভাবে এইভাবে খাও। এই যো। খাও আস্তে আস্তে। না না এইভাবে। এটা দিয়ে খাও।
আমি পাচ্ছি না। চেষ্টা করো। ঠিক আছে, আজকের মতো হাত দিয়ে খাও। না না, ওভাবে হাত ছেটো না, হাতে লেগে থাকবে যে। বাইরে হাত রেখো না। কোথায় যাচ্ছি গো? যাচ্ছি গো নয়, যাচ্ছি। কোথায় যাচ্ছি? পোশাক কিনতে। কার? তোমার। আমার? লাল হবার জন্যই তো লাগানো। বাহ, তাহলে তো পান খেলেই হয়। না না, পান খেলে বেশ মিষ্টি গন্ধ তো। দাও, ওটা আমাকে দাও। দেখি, হা করো। বা আরেকটু। এই তো। এটা কি? ওটা রুজ। রুজ? এটা ঠোঁটে লাগাতে হবে? না, ওটা ঠোঁটে লাগাতে হবে না, ওটা গালে লাগাতে হবে। গালে? গালে ঠোঁটে সব লাগাতে যাব কেন? আমাদের গায়ে না, যাত্রা দলের শ্রেষ্ঠ অধিকার এসব মাখে। তাই বুঝি, তা তোমাকে এখানে মাখতে হবে। আমাকেও মাখতে হবে? হ্যাঁ, এইটি রীতি। আরে বসো বসো বসো, তোমার সঙ্গে অনেক পরামর্শ আছে। কি ব্যাপার বলো তো? সেদিনকে ক্লাবে গেলে, সেখানে কার খোঁজ করছিলে, আবার শুনলাম একজন গ্রামের মেয়েকে তুমি বাড়িতে এনে রেখেছো, আবার তার জন্য গভর্নেন্সও রেখেছো। কারেক্ট। আমাদের হরিপুর স্টেটের ম্যানেজার, আরে রাজনারায়ণ বাবু। হ্যাঁ, দু একবার তাকে দেখেছি, খুব শ্রদ্ধার পাত্র। তারই একমাত্র মেয়ে কৃষ্ণা যখন ছোট ছিল, রাজনারায়ণ বাবু ওদেরই গ্রামের একটি ছেলের সঙ্গে এই কৃষ্ণার বিয়ে ঠিক করেন। শুধু তাই নয়, সেই ছেলেটিকে উচ্চশিক্ষা দেবার জন্য রাজনারায়ণ বাবু নিজের খরচায় ছেলেটিকে বিলেত পর্যন্ত পাঠিয়েছিলেন। আর তিনি বুঝি বিলেত থেকে ফিরে এসে সেই গ্রামের মেয়েকে ঘরে তুলতে চাইছেন। এক্স্যাক্টলি। আর ইয়ার নতুন কি সর্বত্র তো ঘটছে। তাই সামন্ত সেনকে আমি বুঝিয়ে দিতে চাই যে সে যে জাতীয় এবং যে ধরনের মেয়ে খুঁজছে, বাংলাদেশে যে কোনো মেয়ের পক্ষে তা ছ মাসে হওয়া সম্ভব। তোমাকে এইভাবে বসতে শিখিয়েছি? ও, ভুলে গেছি। শোনো, পি ইউ টি পুট, কেমন? আর
বাট বারে তা কেন হলো কি কেন হলো বিউটি পুট তাহলে বিউটি বুট হলো না কেন আবার সিউটি কাট ওইটাই নিয়ম নিয়ম এরকম নিয়ম কেন তোমাকে এইভাবে শিখতে হবে কই বলো বলো পিউটি পুট সিউটি কাট আর বিউটি বাট কি হলো বলো উনি যা বলছেন তাই বলো বলো আমার অসুবিধা হচ্ছে অসুবিধা হলে চলবে না বি ইউটি বাট হয় আর পি ইউটি পুট হয় এটা জেনে রেখো আর এখন থেকে উনি যা বলবেন তাই তোমাকে শুনতে হবে শুনতে হবে কই বলুন বলো পি ইউটি পুট উনি চলে গেলেন কেন খুব রাগ করেছেন কেন নিশ্চয়ই কোনো গোলমাল বাজিয়েছিলে গোলমাল কই না তো জানেন উনি কি বলছিলেন উনি বলছিলেন যদি কেউ জেনে শুনে ধাক্কা মারে না তাকে নাকি বলতে হবে ঠিক আছে ঠিক আছে তা তুমি কি বলবে আমি কি বলবো তাকে টেনে এক থাপ্পড় লাগাবো বুঝেছি বসো আপনি বলছেন আমাকে ও ভয় করলেও যে উদ্দেশ্যে ওকে আনা অর্থাৎ যা যা ওকে শেখানোর দরকার সেগুলো আমি নিজে শেখালে কৃষ্ণা তাড়াতাড়ি শিখতে পারবে কিরকম বুঝছেন খুব অসুবিধা হবে বলে মনে হচ্ছে না খুব অসুবিধা না হলে একটু হবে না ঠিক তা নয় তবে কিছুই জানা ছিল না আর আর একটু চঞ্চল এটা কি হলো সুযোগ খুঁজছিলাম কিসে সরি বলা পারবো না বুঝলেন চেষ্টা করে দেখি চলো আচ্ছা আচ্ছা তোমার ডান হাতটা ওপরে তোলো তোলো আচ্ছা বাঁ হাতটা আমার কাঁধে রাখো ওইখানে না এইখানে নাও স্টার্ট অসম্ভব বাবা আমি পারবো না কি হলো এই নাচ আমি শিখতে পারবো না এই নাচ না শিখলে আধুনিক সমাজে মিশতে পারবেন না আধুনিক সমাজে মিশতে গেলে এ নাচ শিখতেই হবে হ্যাঁ
আমি দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো। ওয়ান টু থ্রি ফোর, 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 ওয়ান টু অনেক রাত হয়ে গেছে শিব। কৃষ্ণাদেবীর জ্বর,
জ্বর হয়েছে? হ্যাঁ স্যার, ডক্টর ব্যানার্জিকে খবর দিয়েছি। আচ্ছা ঠিক আছে। শুনলাম জ্বর হয়েছে। ও কিছু না, সামান্য জ্বর হলো। কি করে কি করব, ঘুম আসছিল না তাই সারা রাত বারান্দায় বসেছিলাম। তো বারান্দায় কেন? ভালো লাগছিল যে। কোন মহারাজ? হরিচাঁদ। ও হ্যারি, হ্যালো হ্যারি। আরে আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। শোনো, আমার মনে হয় কৃষ্ণাকে এবার আমরা নব্যসভ্য জগতের সামনে দাঁড় করাতে পারি। কিন্তু তার একটা উপলক্ষ দরকার তো। 365 দিনের যে কোনো একটা দিনকে উপলক্ষ করে তুমি একটা গ্যাদারিং করো। তুমি অর্থশালী বৃত্তশালী, তাই তোমার কোনো কিছুতেই কেউ কোনো আপত্তি করবে না। হ্যাঁ, ভালো কথা, তোমার গ্যাদারিংয়ে সামন্ত সেন আর তার গোষ্ঠীবর্গ যেন উপস্থিত থাকে। তোমার গ্যাদারিংয়ে কৃষ্ণার কি পরিচয় দেবে? বলবে প্রিন্সেস কৃষ্ণা। প্রিন্সেস কৃষ্ণা, নট এ ব্যাড আইডিয়া। ইয়েস, তাহলে আমি নেক্সট উইকে পার্টির ব্যবস্থা করি। হ্যাঁ হুম, তাই দাও। আমার এক বন্ধু টেলিফোন করছিল, নেক্সট উইকে ওদের ওখানে একটা পার্টি আছে, তোমাকে সেখানে যেতে হবে। আমি? হ্যাঁ, আর তুমি সেখানে শুধু কৃষ্ণ নও, রাজকুমারী কৃষ্ণ। আমার মায়ের হার। রাজকুমারী মনে হচ্ছে? জানি না। হ্যারি, মিট প্রিন্সেস কৃষ্ণা অ্যান্ড মাই ফ্রেন্ড প্রিন্স হরিচাঁদ। গুড ইভিনিং। গুড ইভিনিং মিসেস হরিচাঁদ। গুড ইভিনিং। গুড ইভিনিং। কি বলো তো? নিউ বানন নে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। নারী বর্তি তো নিজের একটা এটা অদ্ভুত লাগছে না। নিখিলেশ, টেক ইউ সি। সেই ভদ্রলোকটি না যার সঙ্গে ক্যাবারেতে দেখা হয়েছিল? এক্স্যাক্টলি। আর ওই মেয়েটি? আমিও তাই ভাবছি। সাউথ ইন্ডিয়ান সিস্টার্স, মিস রূপা, মিস মাধব।
এখন ফল ইন দ্য আদার রুম আসুন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আপনাদের আসরে গ্রেট সারপ্রাইজ, প্রিন্সেস। ইনি প্রিন্সেস কৃষ্ণা, আজকের নতুন অতিথি। প্রিন্সেস কৃষ্ণা? শি ইজ ক্লাস। ও শিওর, ভেরি গুড ডান। কোথায় চললেন? ঠিক ধরেছি, সত্যি রাজকুমার। সত্যি ভারী সুন্দর চেহারা। প্লিজ 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 প্লিজ। সত্যি এটা একটা আনন্দের ব্যাপার, আজকের অনেক মাননীয় অতিথি রাজকুমারী কৃষ্ণার সঙ্গে নাচে যোগ দিতে চান, কিন্তু একা তার পক্ষে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় বলে আমি একটা লাকি টিকিটের ব্যবস্থা করেছি। লাকি টিকিট নাম্বার 7, যিনি পাবেন তিনি রাজকুমারী কৃষ্ণার সঙ্গে নাচে যোগ দিতে পারবেন। Hold your card, please. You? Thank you. একটা কথা, আপনার এখন কেউ খামগুলো খুলবেন না, আমি যখন বলবো তখন খুলবেন। Thank you. Thank you. Yes, thank you. Thank you. Your ticket, please. Thank you. Have your card, please. Thank you. Harry, take your card. Thank you. Let me have one. Sure. Thank you. এইবার আপনারা সবাই খামগুলো খুলতে পারেন। ও জিরো, অ্যাবসার্ড, অ্যাবসার্ড, আনপার্ডনেবল, জিরো, হোপলেস, হোপলেস। Oh, I am unlucky. And yours? I too. I got it! I'm betting! This is something horrible. Partiality.
আপনি চলে এলেন যে, একটা কথা জিজ্ঞাসা করব। ও শিওর, প্লিজ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, অফ কোর্স। অফ কোর্স নট। প্রিন্সেস কৃষ্ণা কে? প্রিন্সেস, আপনার সঙ্গে কি সম্বন্ধ? কিছু না। Don't try to make me fool. ওরা যদি জিজ্ঞেস করত আমি কোথাকার রাজকুমারী, তাহলে কি বলতাম জানো? বলতাম এক রাজকুমার আছে, সে জানে আমার পরিচয়। সে রাজকুমারটি কে? কেন, তুমি? সেখানে শেষ হবার আগেই সামন্ত যদি অন্য কোথাও বিয়ে করে ফেলে, এমন তো কত হয়েছে, আর হতেও তো পারে। পারে তো পারে, সে তখন ভেবে দেখলেই চলবে। খুন এখন নিখিলেশ যেরকম বলছে সেইভাবে আমাদের চলতে হবে। জানো, সামন্তর মামা সেদিনকার কথাগুলো এখন আমার বুকে সেলের মতন বিঁধে আছে। আমার মেয়ে শহুরে নয়, লেখাপড়া জানে না। আজকে সামন্ত সেনের সে উপযুক্ত নয়। Your car is waiting. Excuse me. আমাদের আসার প্রয়োজন আছে কি? আপনার কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে নেই। বলো, আজ সন্ধ্যাবেলাটা ভীষণ ভালো লাগছিল, কৃষ্ণাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আচ্ছা, কি ব্যাপার? ব্যাপার কিছু নয়, এমনি। ও, এদিকে আরেক নতুন রিপোর্ট, মিস দত্ত রিজাইন করে চলে গেলেন। সে কি? হঠাৎ উনি এসে আমাকে বললেন আমার কি আর থাকবার প্রয়োজন আছে। কিন্তু হ্যারি, কথাটা এমনভাবে এসে বললেন খুব আপত্তিজনক বলে মনে হলো। তাই নাকি? তাহলে অবশ্যই চলে গিয়ে তিনি ভালোই হয়েছে। কিন্তু ভাই, একটা কথা, মেয়েরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনেক আগে থেকে সব বুঝতে পারে। না না, কি বুঝতে পারে? তিনি বুঝতে পেরেছেন যে তার এখানে থাকার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। কারণ কারণ কৃষ্ণার সব ভার এখন থেকে তুমিই নিতে পারবে। সব ভার বলতে কি মেন করছো? সব ভার বলতে নিজের ভেতরটা একবার যাচাই করে দেখো না। নিখিলেশ, 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 আমাদের আসার প্রয়োজন আছে কি? আপনার কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে নেই। মেয়েরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনেক আগে থেকে সব বুঝতে পারে। যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে, যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে, আধারে যায় সে ভোরে, তবু তুমি মোর হাত দুটি রেখো ধরে। যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে।
কৃষ্ণা, আমার জীবন সম্বন্ধে কয়েকটা কথা তোমার জানা দরকার। বেশ বলো। ইউরোপে যখন আমি ছিলাম তখন একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। মেয়েটি ভালোই, কিন্তু কিছুদিন যাবার পরে সে আমাকে অনেক কিছুই বলেছিল। অবশ্য উদ্দেশ্য ছিল একটাই, সে আমাকে ভালোবাসে। কিন্তু আমার মনে হয়েছিল সে ঠিক আমার উপযুক্ত নয়। কেন? কি জানো, ঠিক নিজের টাইপ বা মনের মতো না হলে সে যত কাজই থাকুক তাকে আপন করে নেওয়া যায় না। এই কথার মানে? যাকে ভালো লাগলো অথচ ভালোবাসতে পারলাম না তার উপর করুণাই হয়, তাকে গ্রহণ করা যায় না। এই কথাগুলো তুমি আমায় বলছো কেন? ভালোবাসা নিয়ে বিলাসিতা আমার স্বভাব বিরুদ্ধ। তোমাকে অপমান করতে পারবো না বলে কথাগুলো যতদূর সম্ভব স্পষ্ট করে জানিয়ে গেলাম।
তো তুমি যাও। মর্নিং মর্নিং, বসুন। আমার পরম সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হলো। আপনাদের ডিনারে ডাকবো ভেবেছিলাম, কিন্তু মিস্টার রয় তো নেই, তাই আপনাকে। মিস্টার রায়ের মনে করার কিছুই নেই, কারণ আমি তার বাড়ির গেস্ট মাত্র, আমি যাব। রিয়েলি আমি যে কি খুশি হলাম। আজ তাহলে আজকের রাতটা আমার জীবনে মেমোরেবল হয়ে থাকবে। আপনি ড্রিঙ্কে খুব হিট করেন না? আজকের দিনে মানে এই 20th সেঞ্চুরিতে ফ্যাশন না? সত্যি প্রিন্সেস, আপনি যেমন আমাদের কাছে একটা গ্রেট সারপ্রাইজ, তেমনি আপনার এই ড্রিঙ্কের প্রতি হিট রেট এটাও একটা সারপ্রাইজ। ইট ড্রিঙ্ক and be merry. Neen. Ei shohor ar shohor toli iti kotha nao go shune. Ei shohor ar shohor toli iti kotha nao go shune. Shohor ar shohor toli এই শহর আর শহর তলি ইতি কথা নাও গো শুনে। শহর আর শহর তলি দেখেছি নিজের চোখে, হেথায় লোকে চলছে শুধু কলের গুণে। শহর আর শহর তলি এই শহর আর শহর তলি, তোমরা যারা শহরে ভাই থাকো বলে বড়াই করো, তোমরা যারা এই তোমরা যারা শহরে ভাই থাকো বলে বড়াই করো, সেই কথাটি গেছো ভুলে। সবার চেয়ে মানুষ বড় মনের কি দশা বলো, যন্ত্রেতে তুলো ধুনে। শহর আর শহর তলি এই শহর আর শহর তলি, এখানে পথগুলো সব পিচে মোড়া, সে পথে নেই যে ধুলো, মাটির ছোঁয়া পায় না হেথায় মাটির গড়া মানুষগুলো। এখানে যা দেখি ভাই সবই মেকি, এখানে যা দেখি ভাই সবই মেকি অলক্ষণে। শহর আর শহর তলি এই শহর আর শহর তলি, সবকো আনে দো। চলো, অনেক রাত হয়ে গেছে, এখানে যাবেন?
বাড়ি ফিরতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেড়া ভালো লাগছে না বুঝি? ওকে তাহলে একটু স্পিডেই চলি। হ্যাঁ কোথায় চলেছেন? একটু বেড়াতে। মানে? মানে গঙ্গার ধারে। প্রিন্সেস কৃষ্ণা, আজকের এই হোলি নাইটটা একটু এনজয় করতে ভালো লাগছে না? আমি বলছি বাড়ি চলুন। আমার কিন্তু খুব ভালো লাগছে। এখানে কেন এলেন? একটু গল্প করব বলে। আপনি সুস্থ নন? আপনি সুস্থ নন? আমি সুস্থ নই, প্যারাগন অফ বিউটি। হোয়াট এ বিউটিফুল নাইট! আগে ভাবতাম লন্ডনই এনজয় করবার একমাত্র জায়গা, কিন্তু এখন দেখছি ক্যালকাটা ইজ নাও লেস দ্যান। ছাড়ুন ছাড়ুন বলছি, এখানে কেউ নেই। ছেড়ে দিন। জবাব না দেওয়াটা অভদ্রতা। আমারও একটা ব্যক্তির স্বাধীনতা, সেটা রাজনারায়ণ বাবুর কাছে ফিরিয়ে দেবার পর। একান্তই শুনতে চাও? টাইপ খুঁজতে বেরিয়েছিলাম, ঠিক নিজের টাইপ না হলে মিশতে অসুবিধে হয়। ওই যে যাকে ভালো লাগে ভালোবাসতে পারা যায় না, তার উপর করুণাই হয়, জীবনে গ্রহণ করা যায় না। Thank you.
কৃষ্ণা দেবী চলে গেছেন। আমি চলে যাচ্ছি, এখানে থাকার প্রয়োজন ফুরিয়েছে, কারণ তোমার কাছে শেখার আর কিছুই নেই। পরিষ্কার করে জানতে চাই কেন তোমরা আমাকে ওখানে পাঠিয়েছিলে। সব বলবো মা, সব বলবো, তুই একটু স্থির হয়ে বস। তোমরা কি ভেবেছো আমায় খেলার পুতুল? আহা বলি, কি হয়েছে সেটা আমাকে বলবি তো? কি হয়নি বলতে পারো? কি শিখেছি ওখানে? সামান্য কতকগুলো কথা আর কিছু আদব কায়দা। তিনি যা বলেছেন তাই করেছি, যা শিখিয়েছেন তাই শেখবার অন্তত চেষ্টা করেছি, তাতে আমার কি লাভ হয়েছে বলতে পারো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি চেয়েছিলে তোমরা আমার কাছ থেকে? তাহলে নিখিলেশের সঙ্গে তোর কি কোনো গোলমাল হয়েছে? তার সঙ্গে কি হয়েছে না হয়েছে সে কথা থাক মা, শুধু আমাকে আজ এইটুকু বলো, আমি কি তোমাদের বোঝা হয়ে উঠেছিলাম? বোঝা কেন মা, বোঝা হতে যাবে কেন? না না, আমাদের ভুল বুঝিস না, ভুল বুঝিস না মা। দেখ, কোনো মা বাপ অত্যন্ত নিরুপায় না হলে, খুব বিপদে না পড়লে নিজেদের মেয়েকে কখনো পরের বাড়িতে রেখে দেয় না মা। এমন কি বিপদে পড়েছিলে তোমরা? বিপদ বলছি, খুব বিপদ, প্রতিশ্রুতি ভঙ্গ। তুই তুই আমার সঙ্গে আয় তো মা, আমি তোকে সব কথা খুলে বলছি, আয়। কামিন, আপনি তারপর কেমন আছেন? ভালোই। আর বাইরে ভাই, আপনি যেন কোন ফার্মে কাজ করেন? ক্রুকস অ্যান্ড কোম্পানি পার্টনার। বয় দ্য কোল্ড ড্রিঙ্ক। আমারই ছবি, ফ্রান্সে যখন ছিলাম। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হরিপুরের নাম শুনেছেন? হরিপুর মানে বারডোমাল ডিস্ট্রিক্টের? শুনেছি বাংলাদেশে তিনটে জেলায় হরিপুর নামে গ্রাম আছে। আপনার বর্ধমান জেলার হরিপুরের কথাই মনে পড়লো। রাজনারায়ণ চৌধুরী কে চেনেন? হরিপুর স্টেটের নায়ক। মনে হচ্ছে ওই গ্রামের সঙ্গে আপনার বিশেষ পরিচয় আছে। দেখুন, ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, আমি ওই গ্রামে জন্মেছিলাম। রাজনারায়ণ বাবুর মেয়ের সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে? না বা কথাবার্তা ঠিক নয়, ইট ইজ জাস্ট এ প্রপোজাল, দেশ গায়ে যা হয়ে থাকে। আপনি হঠাৎ এত মেয়েটিকে আপনার ঠিক পছন্দ হয়নি না? তার কি করে হয় বলুন, একটা ভিলেজ অ্যাটমসফিয়ারের সঙ্গে কালচারে বলল না। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। রাজকুমারী কৃষ্ণা কি রকম লাগলো? সিম্পলি ওয়ান্ডারফুল, প্যারাগন অফ বিউটি। সত্যি বহুদিন কন্টিনেন্টে থেকেও এইরকম একজন মহিলাকে মিট করার সৌভাগ্য আমার হয়নি। তাহলে মিট করে আপনি খুশিই হয়েছেন? খুশি মানে, সত্যি বলতে গিয়ে নিখিলেশ বাবু, রাজকুমারী কৃষ্ণা এই বছর একটা গ্রেট সারপ্রাইজ। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, উনি কোথাকার রাজকুমারী? আপনার গ্রামেরই খুব কাছাকাছি। কাছাকাছি? যে হরিপুরের সঙ্গে আপনি বিশেষভাবে পরিচিত সেই হরিপুরেরই মেয়ে। মানে? রাজনারায়ণ বাবুর মেয়ে। যে মেয়েকে বিয়ে করতে আপনি একজন রিফিউজ করেছিলেন। কি বলছেন আপনি? ঠিকই বলছি,
সত্যি আমার কাছে একেবারে অবাক লাগছে। না জানা থাকলে একটু অবাক লাগে বই কি? আমি ঠিক বুঝতে পারছি না নিখিলেশ বাবু। বুঝতে আপনার একটু অসুবিধা হবে সামন্ত বাবু, কারণ রাজনারায়ণ বাবুকে আপনি ফিরিয়ে দেওয়ার পর কৃষ্ণাকে তৈরি করার ভার আমাকেই নিতে হয়েছিল। অবশ্য তৈরি মানে যতটুকু দেখে আপনি বা আপনারা খুশি হন, যেমন একটুখানি চটক, একটুখানি হালকা কথা, একটুখানি মিষ্টি হাসি, এগুলো কিছু নয় সামন্ত বাবু। কিন্তু কৃষ্ণা দেবী কি আমাকে গ্রহণ করবে? না জেনে যে ভুল আমি করেছি, যে দায়িত্ব আপনার নেওয়া উচিত ছিল সেটা আমাকে নিতে হয়েছিল। তবে রাজনারায়ণ বাবুকে আমি যতটুকু জানি তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আমি আমি একটা চিঠি লিখতে চাই। ধন্যবাদ মামা। মামা কেল্লা ফতে, ঘরের লক্ষ্মী আনছি। লক্ষ্মী? ম্যারিজ সেটল। কোথায়? ধীরে রজনী ধীরে, পরে সব জানতে পারবে মামা। কত ভাগুনি মাধুরী জড়ালি রেলে ও গো অভিসারিণী, কত ফাগুনি মাধুরী জড়ালি রেলে ও গো অভিসারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারি, কত ফাগুনি মাধুরী জড়ালি রেলে ও গো অভিসারিণী। আমারি প্রাণের গভীরে জাগালে নীরব কবিরে, তুমি আমারি প্রাণের গভীরে জাগালে নীরব কবিরে, অলখ বাঁধনে বাঁধিতে আমায়, অলখ বাঁধনে বাঁধিতে আমায়, কেলে গো মনোহারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারি, কত ফাগুনি মাধুরী জড়ালি রেলে ও গো অভিসারিণী, তুমি যে আমায় তোমারি আপন করেছো, এ কোনো আবেশে দুলায়ে দিলে গো আমায় ভুলায়ে, সুখে দুঃখে তুমি চিরদিনই মো অন্তর লোকচারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারি, কত ফাগুনি মাধুরী জড়ালি রেলে ও গো অভিসারিণী। আরে সামন্ত, তুমি এসো এসো বাবা, এসো 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 এসো। কেমন আছো বাবা? কাকু, আমি না জেনে যে অপরাধ করেছি জানি তার প্রায়শ্চিত্ত। না 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 না, অপরাধ আবার কিসের? কিছু না কিছু না, আমি জানতাম তুমি আসবে। ইয়ে নিখিলেশ বাবু একটা চিঠি দিয়েছে। নিখিলেশের চিঠি? আপনার বঞ্চিত পাত্রের সঙ্গে কৃষ্ণার বিবাহের কোনো বাধাই নেই, সামন্তবাবু তার ভুল বুঝতে পেরেছেন। কৃষ্ণা দেবী? কৃষ্ণা, এই দেখ মা, আমি তোকে বলেছিলাম না সামু এরকম ভুল কিছুতেই করতে পারে না। আপনি কেন এসেছেন? সত্যি আমি আমার ভুলটা, কোনো প্রয়োজন নেই,
আপনি এক মুহূর্ত আর এখানে থাকবার চেষ্টা করবেন না। ছি ছি মা, এসব তুই কি বলছিস? কি শুনতে পাচ্ছেন না? নিখিলেশ বাবু তাকে গিয়ে বলবেন কৃষ্ণ আপনার কোনো কথা শুনতে রাজি নয়। আহা মা, এখনো দাঁড়িয়ে আছেন? আপনার লজ্জা করছে না? যান, বেরিয়ে যান। আচ্ছা মা, একজন ভদ্রলোককে এইভাবে অপমান করা উচিত হলো? এই তোমার সামন্ত, বিলেত ফেরো। আহা, এতে ওর অপরাধ কোথায় ছিল বল? ওর অভিভাবক যদি বিয়ে দিতে রাজি না হয়? ও ছেলে মানুষ, তোমায় যা বুঝিয়েছে তুমি তাই বুঝেছ। কোথায় যাচ্ছিস তুই? কলকাতায় যাচ্ছি, শুধু এটুকু জেনে আসতে। আমার জীবন কেমনি ভাবে নষ্ট করার কি অধিকার আছে নিখিলেশ বাবু? এমন কি ক্ষতি করেছিলাম যার জন্য সামন্তর মতো একজন জঘন্য লোকের হাতে আমায় তুলে দিতে চেয়েছিলে? সামন্ত জঘন্য? জেনে শুনে আমার ভবিষ্যৎকে নষ্ট করতে তোমার এতটুকু বাধি? তুমি কি বলছো কৃষ্ণ? আমি তো কিছু বুঝতে পারছি না। কোনোদিনই বুঝতে পারোনি, কিন্তু তোমার খেয়াল খুশির ওপর আমি নিজেকে ছেড়ে দিতে পারি না। সামন্ত আমার বাঞ্ছিত পাত্র নয়, রাজনারায়ণ বাবু। আর সেটা জেনে শুনেই তুমি বাবাকে সাহায্য করেছিলে। আরো পরিষ্কার করে বলতে হবে, যে লোক দিনের পর দিন জঘন্য জীবন যাপন করে, মেয়েদের সামান্য সম্মানটুকু দিতে জানে না, তার পরিচয় আরো পরিষ্কার করে দিতে হবে। কিন্তু সামন্ত সম্বন্ধে এসব কিছুই আমার জানা ছিল না। অথচ তোমার সমাজেরই একজন সম্মানিত লোক তিনি। আমার সমাজ? হ্যাঁ, যেখানে আমায় রাজকুমারী সাজিয়ে লোকের বাহবা পেয়েছিলে। শোনো কৃষ্ণা, তোমাকে রাজকুমারী সাজাবার পেছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। সামন্তকে খুশি করবার জন্যই তোমাকে রাজকুমারী সাজতে হয়েছিল, আর তোমার বাবাকেও আমি সেই কথা দিয়েছিলাম। কথা দিয়েছি? কি কথা দিয়েছি? সামন্তর হাতে তুলে দেবে? আশ্চর্য, অদ্ভুত তোমার কর্তব্য। একটা মেয়ে কি চায়, কি ভালোবাসে তার কিছুই বুঝলে না, শুধু সামান্য কর্তব্যের খাতিরে তুমি তুমি উত্তেজিত কৃষ্ণা। কর্তব্য শুধু একটা পথ ধরেই চলে না, আমার প্রতি কি কর্তব্য করেছো তুমি জানি না, তবে এইটুকুই বুঝেছিলাম যে তুমি যা চেয়েছিলে তা সম্ভব নয়। শিল্পী শুধু মানুষের ছবি আঁকলি আর মূর্তি গড়লেই হয় না, তার মধ্যে জীবনের স্পন্দন থাকা চাই। যেখানে প্রাণে সেখানে সব মিথ্যে, আর তুমি সেই মিথ্যেটাকেই আঁকড়ে ধরে থাকতে চাও। কিন্তু আমি তা কিছুতেই হতে দেবো না। কৃষ্ণা, তোমার দুপুর খেলা শেষ করে দেবো। জীবনের অপমান করে তার সৃষ্টিকে আমি ধ্বংস করবো, সবকিছু ভেঙে ফেলবো।
এত ভিড় তুমি কি জবাব দিচ্ছ না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।